বারোয়ারি কিংবা বনিদি বাড়ির পুজোয় তোরজোর নবপত্রিকা স্নানের। সকাল থেকেই ঢাকের বাদ দিয়ে তার সঙ্গে মহিলাদের উলু ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। আর এই মহাসপ্তমীতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের গোপাল মাঠের রায়বাড়ির 300 বছরের প্রাচীন দুর্গা মন্দিরে। এদিন প্রাচীন প্রথা অনুযায়ী প্রথমে রায় পরিবার নবপত্রিকার স্নান দিয়ে শুরু করে, তারপর এলাকার অন্যান্য পুজোগুলোর নবপত্রিকার স্নান শুরু হয়। সেই মতো ভোরবেলায় রায়বাড়ির সকল সদস্য একত্রিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নবপত্রিকা স্নান সেরে বাড়ি নিয়ে মণ্ডপে প্রবেশ করে। এ যেন গোপাল মাঠের দুর্গ উৎসব শুরুর কার্নিভাল। এদিন রায় পরিবারের পুজো কমিটির সভাপতি তরুণ রায় জানান, এই পুজোর সাবেকিয়ানায় কোনো রকম খামতি হয়নি, আগে যেভাবে চলতো বর্তমানেও সেই একইভাবে চলছে। রায় পরিবার দুর্গাপুর গড়ার ক্ষেত্রে দুর্গাপুর স্টিল সিটিকে কেন্দ্র করে যে শিল্প শহর তৈরি হলো, তখন রায় পরিবার ওখান থেকে উঠে এসে আমরা আবার বড় হবার পরে এই জানলাম যে সাবেকিয়ানা যাভাবে চলতো, হয়তো মন্দির বড় হয়েছে, সংস্কার হয়েছে, আরও সংখ্যাই বেড়েছে, কিন্তু সাবেকিয়ানার কোনো পরিবর্তন রায় ফ্যামিলির ঘটেনি। আমরা সেই পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেই নিয়মকে মেনে চলছি, এটা হচ্ছে আমাদের মূল বিশেষত্ব। এদিন মূল নবপত্রিকার স্নানের মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি প্রকৃতিকে পুজো করা হয়। বছর পরে উমার ঘরে ফেরার আনন্দে উৎফুল্ল বঙ্গবাসী। শনিবার অর্থাৎ মহাসপ্তমীর দিন রায় পরিবারের মহিলাদের আনন্দের সেই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এখানে দুর্গাপুজোর বিশেষত্ব হলো প্রাচীন প্রথা অনুযায়ী দশমীতে নয়, সিঁদুর খেলা হয় মহাসপ্তমীতে। সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা গেল রায় পরিবারের রমণীদের। আর এই নতুনত্ব প্রথা অর্থাৎ সপ্তমীতে সিঁদুর খেলা দিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু হয়, সে বিষয়ে কি জানালেন রায় পরিবারের মহিলারা, পাশাপাশি কতটা আনন্দ করেন সেই আবেগের কথা শোনাবো আপনাদের। ভীষণ আনন্দ করি সবাই মিলে এই দিনগুলোর জন্য, যে কিভাবে আমরা অপেক্ষা করে থাকি সবাই, কি শাড়ি পরবো, কি গয়না পরবো, কখন বেরোবো, মানে একটা ভীষণভাবে কদিন ধরে সবাই মিলে হইচই, আনন্দ খুব। পুজো 4 দিন তো ভীষণ আনন্দ কাটে, সপ্তমী দিন সিঁদুর খেলা, তারপর অষ্টমীর দিন সন্ধিক্ষণ যেটা হয়, তারপর নবমীর দিন যজ্ঞী হয় পুজো, তারপর দশমীর দিন একটুখানি মনে কষ্ট হয় আবার একটা বছরের প্রতীক্ষা মায়ের জন্য। 4 দিন ভীষণ আনন্দ করে কাটাই আমরা, খুবই এনজয় করছি, খুব ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। মনে হচ্ছে কি বাইরে বাপের বাড়ি দিয়ে ঘুরে আসবো? না, মনে হচ্ছে না, এখানেই ভালো লাগছে, খুব এনজয় করি। সপ্তমীর সিঁদুর খেলা দিয়ে শুরু, এটা নতুন এখানে, তো এটা প্রচণ্ড ভালো লাগে, 4 দিন এখানেই কেটে যায়। আর এই পূজোতে রায় পরিবারের কন্যা লোপামুদ্রা রায়, যিনি বর্তমানে মুম্বাইয়ে থাকেন, তিনি জানালেন রায় পরিবারের দুর্গাপুজো আর তিনি বাড়িতে আসবেন না, এটা কি করে হয়, তাই প্রতি বছরই উৎসবের দিনে চলে আসেন বাপের বাড়ি। কিন্তু আমি আর কি এই বাড়ির মেয়ে, আমি বিবাহিতা এবং আমি বোম্বেতে থাকি, তো প্রত্যেক বছর সত্যি কথা বলতে আসা হয় না, তবে ভীষণ চেষ্টা করা হয় যাতে মানে আসতে পারি, অন্তত 2 দিনের জন্য হলেও আসতে পারি। আমি না আসতে পারলেও কোনো না কোনো বন্ধু নিশ্চয়ই আসে, আমার দিদি আছেন এখানে কলকাতাতে, উনি তো প্রত্যেক বছরই আসে, ছোটো বোনও কোনো কোনোবার আসে, কেউ না কেউ তো নিশ্চয়ই আসে, কোনো কোনোবার সবাই আসি, সেবার তো একবারে আনন্দের হাট বসে যায়। প্রায় 75 থেকে 76টি পরিবারের এই পুজো, যেখানে সদস্য সংখ্যা সঠিকভাবে কারোরই জানা নেই, তবে রায় পরিবারের এই পুজোতে যেখানেই থাকুন না কেন দুর্গোৎসবে সবাই মিলিত হন গোপাল মাঠের রায়বাড়ির এই দুর্গা দালানে। আর পুজোর 4টি দিন খুব মজা, হৈহুল্লোর, সাজগোজ এবং খাওয়া দাওয়ার মধ্য দিয়ে পুজোর কটা দিন জমজমাটি পরিবেশ তৈরি হয়। প্রচুর আনন্দ করি আমরা এখানে, আমরা তো মানে কোথাও বেরোই না বাড়ির পুজো ছেড়ে, সপ্তমীর দিন এই দোলা আসা, সিঁদুর খেলা, আমাদের ভীষণ ভালো লাগে। আর এখানে একটা নিয়ম আছে কি, এখানে উমা যখন আসে মা দুর্গা, তো এখানে বৌমা মেয়ে সব এখানেই থাকে, কেউ বাপের বাড়ি যায় না, আর আমরা এখানে থেকে খুব আনন্দ করি, ছুটিও মজা করি, মানে বছরের দিনটি অপেক্ষা করে থাকা কবে উমা আসবে। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া।